এগাই দরকার ফুটবল দুনিয়া আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কাল ইস্ট বেঙ্গল তাদের ব্যাক টু ব্যাক হোম ম্যাচের সেকেন্ড ম্যাচ খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে। এটা তাদের আইএসএল এর দ্বিতীয় ম্যাচও। তো এই ম্যাচে নামার আগে আজ কিন্তু ইস্ট বেঙ্গল কোচ তার দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার নন্দকুমার শেখরকে নিয়ে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং সেখানে তিনি কিন্তু কালকের ম্যাচ নিয়ে একটাই মন্তব্য করেছেন, যেহেতু এটা হোম ম্যাচ এবং আইএসএল এর ক্ষেত্রে হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়াটা ভীষণ জরুরি। তো সেই জন্য কিন্তু কাল প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপাবেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদ। ইভেন প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল যে ভুলগুলো করেছিল, বিশেষ করে হেভিয়ার সিভেরেও তিনি বারবার গোলের কাছে পৌঁছে গিয়েও কিন্তু ফাইনাল টাচটা বলে দিতে ব্যর্থ হন, সেই ব্যাপারটা কিন্তু চোখ এড়ায়নি ইস্ট বেঙ্গল কোচের। এবং তিনি কিন্তু বলেছেন এই কদিন তারা সেট পিস থেকে শুরু করে ফিনিশিং এগুলো নিয়ে যথেষ্ট কাজ করেছেন। তো কাল হয়তো আমরা ইস্ট বেঙ্গলের ফিনিশিংয়ের যে দুর্বলতা সেইটা হয়তো কাটিয়ে উঠতে দেখব। অন্যদিকে তিনি কিন্তু এইটাও বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তিনি তার প্রথম একাদশে কিছু বদলও নিয়ে আসতে পারেন। তবে কি কাল ক্লেটন সিলভাকে আমরা প্রথম থেকে দেখতে পেতে পারি সেই সম্ভাবনাও কিন্তু এখনও পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ ক্লেটন সিলভা এখনও পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট না হলেও তার যে এফেক্টিভনেস আমরা আগের বছর দেখেছি সেক্ষেত্রে তিনি যত বেশি ম্যাচ খেলবেন তত কিন্তু আগের ফর্মে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তো ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদ যদি কালকে ক্লেটন সিলভাকে প্রথম থেকে নামান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে ইস্ট বেঙ্গলের আরও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার লাল চুংগঙ্গা তিনি কিন্তু আজই কলকাতায় ফিরে আসছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ডিউটি পালন করে। কালই কিন্তু ইন্ডিয়া এশিয়ান গেমসে তাদের অভিযান শেষ করেছে সৌদি আরবের বিপক্ষে হেরে গিয়ে। তো চুংগুঙ্গাকে কিন্তু কালকে ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কোচ পাবেন, তবে চুংগুঙ্গার ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত নেননি। কালকে ম্যাচের দিন সকালবেলা চুংগুঙ্গার পরিস্থিতি দেখে তবেই হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও চুংগুঙ্গা ম্যাচের মধ্যেই রয়েছেন, তিনি কালকে ম্যাচটাও খেলেছেন সৌদির বিপক্ষে, তবে তাকে নামানোর ঝুঁকি প্রথম থেকে নেবেন কি না সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে দেখো হায়দ্রাবাদ দলটা সম্পর্কে আমাদের কারুর কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই। দলটা পুরোপুরি নতুনই বলা যায়, এখনও পর্যন্ত তারা আইএসএল অভিযান শুরু করেনি, কালই তারা প্রথম ম্যাচ খেলতে নামছে এবং দলে আমূল পরিবর্তন ঘটেছে, একাধিক ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে কাল কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা কঠিন পরীক্ষায় অপেক্ষা করে রয়েছে, এরকমটা বলাই যায়। অন্যদিকে হিজাজি মেহের ইস্ট বেঙ্গলের নবাগত জর্ডানিয়ান ডিফেন্ডার তিনি কবে কলকাতায় আসছেন এই ব্যাপারটি নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে। তো তাদেরকে বলছি ইস্ট বেঙ্গল কিন্তু হিজাজি মেহেরকে আনার ব্যাপারে সমস্ত ফর্মালিটিস অলরেডি প্রায় কমপ্লিট করে ফেলেছে, এরকমটা বলাই যায়। তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসছেন এবং আমার কাছে আসা আপডেট যদি ঠিক হয় তাহলে কিন্তু সামনের সপ্তাহের মধ্যেই তিনি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন এবং দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। চলো এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর মনে করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় আমি যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।